আদিত্য ডায়াগনস্টিকত উত্তেজনার বিরাজ করার খবর আহিছে। এগৰাকী প্রসূতির মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসকর ভুলর বাবে প্রসূতিগুলির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত প্রসূতিগুলির নাম মিতালী দাস। হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির পরিয়ালের বাকযুদ্ধ রঙাগড়া পথ অবরোধ করে ক্ষুব্ধ বাজিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে দেয়। আরক্ষীর সহিতেও খন্ডযুদ্ধত লিপ্ত হয়েছে ক্ষুব্ধ জনতা। আপনার আমি দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করছো। তিনিচুকীয়ার আদিত্য ডায়াগনস্টিক্স উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়েছে। আদিত্য ডায়াগনস্টিক্সত এগৰাকী প্রসূতির মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর চিকিৎসকর গাফিলতে, চিকিৎসকর ভুল, যার বাবে ঘটনা সংঘটিত হয়েছে, এয়া যেন রাজ্য এটা স্বাভাবিক ঘটনালে পরিগণিত হয়েছে। বিষয়টুক কিমান সচেতন হয়েছে স্বাস্থ্য বিভাগ, তাক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রায় এই ধরনের অভিযোগ উত্থাপিত হয়ে আছে যে চিকিৎসকর ভুল, নার্সর ভুল, হাসপাতালের ভুল, আর সেয়া অনুরূপ ঘটনা ব্যতিক্রম নোহাক আন একটা ঘটনা সংঘটিত হল। এবার মিতালী দাস নামৰ প্ৰসূতিগৰাকীৰ মৃত্যু হৈছে। হাস্পতাল কৰ্তৃপক্ষই প্ৰসূতিৰ পৰিয়ালৰ সৈতে বাকযুদ্ধত লিপ্ত হৈছে। ৰঙাগড়া পথ অৱৰোধ কৰিছে ক্ষুব্ধ ৰাইজে। আৰক্ষীৰ সৈতেও খণ্ডযুদ্ধত লিপ্ত হোৱা বুলি জানিব পৰা গৈছে ক্ষুব্ধ জনতাই। তেওঁলোকে কি ক'ব বিচাৰিছে বা তেওঁলোকৰ অভিযোগসমূহ কি, আমি মুহূৰ্তত শুনাবলৈ চেষ্টা কৰিম কিহৰ বাবে এই ঘটনাটো সূত্ৰপাত ঘটিল। পেচেণ্টজনৰ প্ৰেগনেঞ্চি হৈছিলে, ডেলিভাৰী আজি ৰাতিপুৱা চিজন হৈছিলে। চিজন হোৱাৰ পিছত আপোনাৰ পেচেণ্টটোক ৰুমত যেতিয়াৰপৰা দিলে তেতিয়াৰপৰা নাৰ্ছে ট্ৰিটমেণ্ট কৰি আছে, কিন্তু ডক্টৰ নাই। ডক্টৰ ওলাই গ'ল, ফোন কৰি আছে, আহিম আহিম বুলি কৈ আছে, ডক্টৰ নাহিলে। তো ইমানখিনিতো আমি গম নাপাওঁ। এতিয়া পেচেণ্ট গাড়ীতে আছে, পেচেণ্ট ডেড বডি পেচেণ্টৰ এতিয়ালৈকে, মানে পেচেণ্ট এতিয়া আহিলে ক'বালৈ পঠিয়াইছিলে আকৌ ডিব্ৰুগড়নে ক'ত, ইমানখিনি গম নাপাওঁ, ময়ো আহি নাপালোহি। সেইটো কাৰণে পেচেণ্ট মৃত্যু হ'ল। সেইটো কাৰণে তাকে এতিয়া ছাৰক লগ পোৱা নাই, ষ্টাফো অহা নাই। ইমান দেৰিলৈকে পেচেণ্টটো 3টা বজাত মৰিলে। আৰু এটা ভাল খবৰ, মোদী